আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, যদিও বা করোনার মহামারীর কারণে আমরা বেশি একটা ভালো নেই, তারপরেও আশা করব সবাই মোটামুটি ভালোই আছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মার্টফোন। 13,000 টাকার মধ্যে যদি কেউ অফিসিয়াল স্মার্টফোন কিনতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। 13,000 টাকার মধ্যে আমি আজকে তিনটা ফোন সাজেস্ট করব, যেগুলার ব্র্যান্ড স্পেসিফিকেশন, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, পারফরমেন্স সব কিছু বিবেচনা করে আমি যেই ফোন তিনটার কথা বলবো সেই তিনটা ফোন অবশ্যই অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল কোনো ফোন এই লিস্টে নেওয়া হয়নি, তিনটা ফোন নেওয়া হয়েছে। সো গাইস, চলুন দেখে আসি 13,000 টাকার মধ্যে কোন তিনটে স্মার্টফোন কিনা যায়। নাম্বার ওয়ানে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে ভিভোর পক্ষ থেকে ভিভো Y11। সো এই ভিভো Y11 এই স্মার্টফোনটির রিভিউ, মোটামুটি স্পেসিফিকেশন দেখতে কেমন এবং পারফরমেন্স কেমন সব কিছু দেখে আসি। চলুন, নাম্বার ওয়ানে ভিভো Y11। ভিভো Y11 এই স্মার্টফোনটি সর্বপ্রথমে আসে ডিজাইন কোয়ালিটি নিয়ে। ডিজাইন কোয়ালিটির কথা যদি বলতে হয়, এখানে খুব ভালো একটা ডিজাইন ইউজ করেছে, মানে দেখতে খুব একটা গুড লুকিং একটা ফোন আমার কাছে যেটা মনে হয়েছে। পিছনে এবং সামনে, পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং একটা গ্লাস মেটালসের মতো মনে হয়, এবং মোটামুটি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারের কথা বলি, এখানে দুইটা কালার আপনি পাবেন, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে নেভি। আর এই স্মার্টফোনটির ডিসপ্লে অপশনে যদি আসি, ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে মোটামুটি ভালো মানের একটা ডিসপ্লে ইউজ করেছে, যেটা 6.35 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে। শার্পনেস মোটামুটি ভালোই পাওয়া যায় আমার কাছে, যতটুকু মনে হয়েছে ডিসপ্লেটা আমার কাছে ভালো মনে হয়েছে। ক্যামেরা স্পেসিফিকেশনের কথা নিয়ে, এই স্মার্টফোনটিতে পিছনে মানে রেয়ারে দুইটা ক্যামেরা ইউজ করেছে, 13+2 মেগাপিক্সেল, যেটা হচ্ছে 1080p পর্যন্ত 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল। এবং এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই, যেটা মোটামুটি আপডেট একটা ভার্সন, এবং আপনি 10-এ কিন্তু আপডেট করতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন। প্রসেসরের কথা বলি, প্রসেসর মোটামুটি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 ইউজ করেছে অক্টাকোর প্রসেসর। ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে 5000mAh ব্যাটারি, যেটা খুব লং লাস্টিং, আপনি এক দুই দিন অনায়াসে চালাতে পারবেন। স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। র্যাম এবং রোম, র্যাম হচ্ছে 3 এবং 32 GB। বাংলাদেশে প্রাইস হিসেবে যদি আপনি ধরেন সেখানে পেয়ে যাবেন আপনি 12,990 টাকা অফিসিয়ালি। সো এই জন্য আমার কাছে এটা বেশ পছন্দ মনে হয়েছে। নাম্বার টুতে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে অপ্পোর পক্ষ থেকে অপ্পো Realme 5i। এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি, স্পেসিফিকেশন সব কিছু আমার মনে হয়েছে যে 13,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে এটা। এই স্মার্টফোনটি বেশ কিছুদিন আগে রিলিজ পেয়েছে এবং আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে এটা। সো চলুন এই স্মার্টফোনটির রিভিউ মোটামুটি আমরা দেখে আসি, লেটস গো। নাম্বার টুতে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে অপ্পোর পক্ষ থেকে অপ্পো Realme 5i, এটা খুব শীঘ্রই রিলিজ পেয়েছে এবং এই স্মার্টফোনটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে। সর্বপ্রথমে আসি এই স্মার্টফোনটির ডিজাইন কোয়ালিটি নিয়ে, ডিজাইন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং মোটামুটি বড় একটা ফোন, এবং এখানে উপরের দিকটাতে নচ ইউজ করেছে এবং উপরে একটু ক্যামেরা, মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে ডিজাইন। আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, অনেক ভালো একটা ডিজাইন ইউজ করেছে। এবং এই স্মার্টফোনটির কালারের কথা আসি, এখানে দুইটা কালার আপনি অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে অপশনে যদি আসি, ডিসপ্লে অনেক বড় একটা ডিসপ্লে, যেখানে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যেটা খুব খুব ভালো এবং শার্পনেস পাবেন আপনি। এরপরে আসি স্মার্টফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনের কথা নিয়ে, ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে ফ্রন্টে 8 মেগাপিক্সেল, যেখানে 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং পিছনে যেটা ইউজ করেছে, চারটা ক্যামেরা ইউজ করেছে, সেটা হচ্ছে 12+8+2+2 4K ভিডিও রেকর্ড। অপারেটিং সিস্টেম এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই 9, যেটা আপডেট করে 10 করতে পারবেন। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, যেটা খুব ভালো মানের একটা প্রসেসর, আপনি মোটামুটি ভালো লেভেলের পারফরমেন্স কিন্তু আপনি পাবেন। এরপর আসি এই স্মার্টফোনটির ব্যাটারি স্পেসিফিকেশনের কথা নিয়ে, এখানে নন রিমুভেবল 5000mAh এর ব্যাটারি ইউজ করেছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি খুব ফাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,
স্মার্টফোনটির র্যাম এবং রোমের কথা আসি, এখানে দুইটা ভেরিয়েন্ট আপনি পাবেন। একটা হচ্ছে 3/32 এবং হচ্ছে 4/64 GB ভেরিয়েন্ট পাবেন। এই স্মার্টফোনটি বাংলাদেশে প্রাইসে 12,990 টাকা, মানে এই প্রাইসে বেস্ট অপশন আমার কাছে মনে হয় যে 13,000 টাকার মধ্যে এটা বেস্ট অপশন। নাম্বার 3-তে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং A10s। এই স্মার্টফোনটি আমার কাছে যেটা মনে হয়েছে 13,000 টাকার মধ্যে ভালো অপশন হতে পারে, যদিও ফোনটির স্পেসিফিকেশন এবং কোয়ালিটি তেমন একটা ভালো আমার কাছে মনে হয়নি। সো ব্র্যান্ডের দিক চিন্তা করে আমি মূলত এই স্মার্টফোনটি 13,000 টাকার মধ্যে রেখে কোয়ালিটি মোটামুটি ভালো মানের। সো এই স্মার্টফোনটির রিভিউ মোটামুটি দেখে আসি আমরা এখন। চলো নাম্বার 3-তে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A10s। এই স্মার্টফোনটি মোটামুটি অ্যান্টি লেভেল একটা স্মার্টফোন এবং আমার কাছে মনে হয়েছে এই প্রাইসের মধ্যে মোটামুটি মানা যায়। এবং এই স্মার্টফোনটির ডিজাইন কোয়ালিটি নিয়ে আসি, এই স্মার্টফোনটির ডিজাইন মোটামুটি গতানুগতিক ফোনের মতোই করা হয়েছে। ডিজাইনের কথা বলি, এখানে উপরে নচের উপরে ক্যামেরা একটা আছে এবং হচ্ছে গিয়ে সাইডে পাওয়ার বাটন এবং হচ্ছে ভলিউম আপ এন্ড বাটন আপনারা দেখতেই পাচ্ছেন। 4টা কালার আপনি অ্যাভেলেবেল পাবেন, 4টা কালার আপনি দেখতে পাচ্ছেন। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে সবচেয়েতে ভালো আমার কাছে মনে হয় যে বড় একটা ডিসপ্লে এবং মোটামুটি পারফরমেন্সের জন্য যারা ফোন খুঁজছেন তাদের জন্য ভালো অপশন। এখানে ইউজ করেছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে, এগুলো খুব ভালো শার্পনেস পাওয়া যায় ডিসপ্লেতে। এই স্মার্টফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনের কথা আসি, এখানে ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল, যেটা হচ্ছে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং ব্যাক ক্যামেরা 2টা ক্যামেরা ইউজ করেছে 30+2 মেগাপিক্সেল। এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমের কথা যদি বলি, এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই 9, যেটা মোটামুটি আপডেট একটা ভার্সন এবং এটা মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে। মোটামুটি অ্যান্টি লেভেল একটা প্রসেসর ইউজ করেছে, যেটা হচ্ছে মিডিয়াটেকের হিলিও P22 এবং এটাতে মোটামুটি নর্মাল ইউজারের জন্য পারফরমেন্স। ব্যাটারি পারফরমেন্সের কথা আসে, এখানে ইউজ করা হচ্ছে 4000mAh এর ব্যাটারি, যে এবং এই স্মার্টফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলছি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি অ্যাকুরেট ছিল। র্যাম এবং রোমের কথা আসি, স্মার্টফোনটি র্যাম ইউজ করা হয়েছে 2টা ভেরিয়েন্ট আপনি পাবেন, একটা হচ্ছে 2/32 GB র্যাম এবং রোম এবং হচ্ছে 3/32 GB। এই স্মার্টফোনটির বাংলাদেশে প্রাইসে যদি আপনি হিসাব করেন অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,490 টাকা, যেটা আমার কাছে এই প্রাইসের মধ্যে যারা নর্মাল ফোন চান এবং ব্র্যান্ডেড চান তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন, বেস্ট অপশন হতে পারে আমার মনে হয়। 13,000 টাকার মধ্যে আমি ফোন সাজেস্ট করেছি এবং সেক্ষেত্রে কিন্তু শাওমি পরে নাই, এটা কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে গেল। আমি বলবো যে হচ্ছে 13,000 টাকার মধ্যে শাওমিটা পড়ার কথা, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে শাওমির ফোনগুলো একটু হাই কোয়ালিটি হয়ে যায়, 15,000 টাকার মধ্যে যদি আপনি কিনেন তাহলে ভালো হয়। সো শাওমির পক্ষ থেকে 13,000 টাকার মধ্যে যদি আপনি ফোন কিনতে চান আমার কাছে এক্সট্রা একটা অপশন থাকে শুধু শাওমির, সেটা হচ্ছে শাওমির পক্ষ থেকে শাওমি 8A Dual। এই স্মার্টফোনটি 13,000 টাকার মধ্যে আপনি নিতে পারেন, অফিসিয়ালি বাংলাদেশে পাবেন, যদিও আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি ফোনটি, দ্যাটস ওয়াই আমি টপ 3-র মধ্যে এটা রাখি নাই। সো যাদের কাছে শাওমিটাই বেস্ট অপশন তারা অবশ্যই এই স্মার্টফোনটি দেখতে পারেন। সো 13,000 টাকার মধ্যে মোট 4টা ফোন আমি আপনাদের 13,000 টাকার মধ্যে প্রেফার করেছি। সো এই 4টা ফোন থেকে আপনার কোন ফোনটা বেশি পছন্দ হয়েছে সেই ফোনটা অবশ্যই ফোনের নামটা কমেন্ট বক্সে জানান, জানালে যেটা হবে আমি ওই ফোনটা নিয়ে আরও একটু বেশি কথা বলতে পারবো, আমি আপনাদের পছন্দ সম্পর্কে জানতে পারবো। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে, এবং ভিডিওতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন, তাহলে আমি নেক্সটে সেই ভুলগুলো আর করবো না। ভালো থাকবেন ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিচে এখানে অথবা নিচে পেয়ে যাবেন। সো আমি বলবো যে হচ্ছে কে কত টাকা বাজেটে ফোন কিনতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো তাদের ভিডিওগুলো করার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন ইনশাল্লাহ, বাই। যাদের কাছে ভালো লাগলো তাহলে যাদের কাছে